বাছাই পর্ব প্রায় শেষ পর্যায়ে, সুতোয় ঝুলে আছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। হতাশ বিশ্বের কোটি আর্জেন্টাইন ফুটবল ভক্ত। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, তবে খেলাটি হবে ইকুয়েডরের মাঠে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2782 মিটার উপরে কিটো স্টেডিয়াম। লিওনেল মেসিরা কতটা কার্যকরী ফুটবল দেখাতে পারবে সেই স্টেডিয়ামে, সেই প্রশ্ন এখন বাতাসে ভাসছে। এই সমস্ত উঁচু ভেরুতে সবসময় খেলাটা কঠিন, অপরিচিত এই কন্ডিশনে খেলতে মারাত্মক বিপদে পড়বে লিওনেল মেসিরা। ইকুয়েডরের এই মাঠের মতো একই অবস্থা বলিভিয়ার মাঠেও। গত 6 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল গোল শূন্য ড্র করতে হয়েছিল, কারণ খেলাটা হয়েছিল বলিভিয়ার লাপাসে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উপরে বলিভিয়ার লাপাসের সেই স্টেডিয়াম, এমন উচ্চতায় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় খেলোয়াড়দের, বল নিয়ন্ত্রণে রাখাও কষ্টকর খেলোয়াড়দের জন্য, কারণ খেলোয়াড়দের কাছে বল অসম্ভব ভারী মনে হয়। বিশ্বকাপ বাছাই পর্বের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের স্টেডিয়ামে খেলতে হবে আর্জেন্টিনাকে। ইতিহাস বলছে 16 বছর ধরে ইকুয়েডরের মাঠে জয়হীন আর্জেন্টিনা, তাই দয়ার আশা জাগানোর মতো কিছুই পাচ্ছে না আর্জেন্টিনা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।